ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের জন্য লাগবে না কোনো নথি, লাগবে না কোনো প্রমাণপত্র। এনপিআর হবে যে প্রক্রিয়ায়, সে গোটা প্রক্রিয়াটাই জেনে নিন আজকের ভিডিওতে। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের জন্য লাগবে না কোনো নথি বা প্রমাণপত্র, এমনকি দরকার নেই কোনো বায়োমেট্রিক তথ্যেরও। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন সংশ্লিষ্ট কর্মীরা। মৌখিক তথ্যের ওপর ভিত্তি করেই তৈরি হবে এনপিআর, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকার। কেন্দ্রের তরফে দেওয়া তথ্য অনুযায়ী অসম বাদে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 2020 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এনপিআর এর কাজ চলবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 8,500 কোটি টাকা। নাগরিকত্ব আইন এবং নাগরিক পঞ্জি বিতর্কে উত্তাল গোটা দেশ, তার মাঝে এনপিআর এর অনুমোদন হলো কেন্দ্রের। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এনপিআর চালু করতে বদ্ধপরিকর মোদী সরকার। বিরোধীদের আপত্তি উড়িয়েই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরির কাজ শুরু করতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই এনপিআর আসলে কি? এনপিআর এর পুরো কথা হলো ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। এর মাধ্যমে কোন এলাকায় কতজন বাস করেন, শেষ 6 মাসে কোন এলাকায় নতুন কত বাসিন্দা এসেছেন তারও হিসাব নেওয়া হয়। ওই হিসেবের মধ্যে স্ত্রী পুরুষ শিশু ভাগের পাশাপাশি ধর্ম অনুসারেও ভাগ করা হয়। সেই কাজই বন্ধ করে দিল রাজ্য সরকার। জনগণনা যেমন খতিয়ে দেখে লোকসংখ্যা, ঠিক সেভাবেই নাগরিকদের বিভিন্ন নথি থেকে ওই লোকসংখ্যার চরিত্র বিশ্লেষণ করে এনপি, যেখানে জানতে চাওয়া হয় ওই ব্যক্তি কোন ধর্মের, কতদিন ধরে আছেন, ওই ব্যক্তি কি বৈধ নাগরিক নাকি আইনি বিধি মেনে কিছুদিনের জন্য আছে। এক কথায় নাগরিকের চরিত্রের তথ্য তুলে ধরাই এনপিআর এর উদ্দেশ্য। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন প্রতি 8 থেকে 10 বছরে এই পঞ্জি আপডেট করা হবে। তবে জনগণনার মতোই এতে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, তবে কোনো বায়োমেট্রিক তথ্য বা নথি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন।